আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে সন্তান প্রসব করতে দেখলে কি হয়, এই বিষয়ে ইসলাম কি বলে এবং এই বিষয়ে সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা সরাসরি আল্লাহ পাক ইবনে সিরিন থেকে সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। স্বপ্নে যদি কেউ নিজের সন্তান জন্ম দিতে দেখে, সন্তান প্রসব করতে দেখে, তাহলে এই স্বপ্ন দেখা অতি শীঘ্রই সে কোনো কল্যাণের অধিকারী হবে। তার ফ্যামিলির মধ্যে, তার পরিবারের মধ্যে অনেক ধরনের কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। আর যদি কেউ দেখে যে সে তার পেট থেকে কোনো ছেলে সন্তান জন্মদান করেছে, তাহলে বিপদ বিপর্যয় দুঃখ যতনার শিকার হবে। একইভাবে বাদী বা দাসী খরিদ করে, মানে আগে তো দাসী বা বাদী ছিল, তাদের সাথে সহবাস করা যেত, যার যখন ইচ্ছা করতে পারতো বিয়ে করা ছাড়াই। এবং তাদের সাথে সহবাস করার পর ওই বাদী দাসীর পেট থেকে যদি কেউ বাচ্চা হতে দেখে, তো এটাতে এখন দরকার নাই, তো আমি কিতাবে আছে বলে দিচ্ছি, বাদী দাসীর পেট থেকে বাচ্চা হতে দেখার অর্থ হলো স্বপ্ন দর্শনকারী কোনো বিপদের সম্মুখীন হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি তার স্ত্রী থেকে একসাথে একাধিক বাচ্চা জন্মগ্রহণ করতে দেখে, তাহলে ইহা স্বপ্ন দর্শনকারী কোনো মানুষের নামে গীবত করবে। তদ্রূপ কোনো মেয়ে বাচ্চা যদি কেউ প্রসব করতে দেখে, তাহলে স্বপ্ন দর্শনকারীর মহিলার, যদি কোনো মহিলা দেখে, তার স্তনে প্রচুর পরিমাণে দুধ হবে। তদ্রূপ কোনো এই স্বপ্নটা যদি কোনো স্বামী দেখতে পায়, মেয়ে হয়েছে, তাহলে ইহা পরিবার থেকে অভাব অনটন দূর হবে। অথবা কোনো যদি কোনো ঋণ থেকে থাকে, সেই ঋণগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয়, অবশ্যই এই বিষয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।